আমি ডালিয়া, আপনাদের অনেক অনেক অভিনন্দন। আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমি আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভামরি প্রাণায়াম। এই ভামরি প্রাণায়াম করতে গেলে আমাদের প্রথমে মেরুদণ্ড, ঘাড়, মাথা সোজা করে বসতে হবে। এবার এই যে হাতটা, এই বুড়ো আঙুলটা, দুটো দুপাশের বুড়ো আঙুল দিয়ে কানের দুটো ছিদ্র বন্ধ করতে হবে। মধ্যমা দিয়ে চোখের মূলদেশ থেকে একটু চেপে ধরতে হবে। এই সময় খেয়াল করতে হবে চোখের ভেতর যেন চাপ পড়ে না যায়। আচ্ছা, এই যে ধরার প্রসেসটা, এটা এক একজন এক এক রকম ভাবে করে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কেউ কেউ এই আঙুলটা দিয়ে কানের ছিদ্র বন্ধ করে, কেউ কেউ কানের লতিটাকে উল্টে দিয়েই কানের ছিদ্রটাকে এইভাবে বন্ধ করে, কেউ কেউ চোখটা ধরে, কেউ চোখ ধরে না, কেউ আবার এই থাম দিয়ে কানের ছিদ্র বন্ধ করে কিন্তু হাতটা পেছন দিকে রাখে, মাথার পেছন দিকটা টাচ করে থাকে। এই নানান রকম ভাবেই করা যায়। তো প্রিয় দর্শক, আমি যেভাবে ভামরি প্রাণায়ামটা করি আমি সেভাবেই আপনাদের দেখাচ্ছি। এই বুড়ো আঙুল দিয়ে কানের ছিদ্রটা বন্ধ করলাম। এবার মধ্যমাটা চোখের ওপর আলতো করে রাখলাম, একটা শ্বাস টেনে নিলাম। এবার গলা থেকে ওম শব্দ করতে থাকব, ধীরে ধীরে ওম শব্দের সঙ্গে সঙ্গে শ্বাসটা বাইরের দিকে বেরিয়ে যাবে। শ্বাসটা যতক্ষণ সময় ধরে আমরা নেব তার 3-4 গুণ বেশি সময় ধরে আমরা ওম শব্দটা বলে শ্বাসটা ছাড়ব। তাহলে আমরা শুরু করছি এখন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এইভাবে ভামরি প্রাণায়ামটা করার সময় ভেতরে একটা ভাইব্রেশন হয়, যে ভাইব্রেশনটা শব্দ আপনি নিজে শুনতে পাবেন, ভোমরের গুঞ্জনের মতন সারা মাথায় একটা শব্দ হয়। তা এই ভাইব্রেশনের ফলে আমাদের চঞ্চল মন শান্ত হয়ে আসে, উদ্বিগ্নতা, উৎকণ্ঠা, রাগ এগুলো কমে, আর হাই ব্লাড প্রেশার এটাও কমে। আর একটা যেটা বিশেষভাবে উপকার হয়, অনেকের শ্লেষ্মা নাক দিয়ে বেরোয় না, সরাসরি মাথায় উঠে যায়, তারা কিন্তু খুব মাথার যন্ত্রণায় কষ্ট পায়, চোখেও ব্যথা করে, এইভাবে নার্ভের ভিতরে শ্লেষ্মা জমে থাকে। তো এই প্রাণায়ামটা যদি আমরা 20-25 এরকম টাইমটা যদি বাড়াতে পারি ধীরে ধীরে, তাহলে প্রাণায়াম শেষ হওয়ার পর আপনারা বুঝতে পারবেন টাকড়া থেকে একটা শ্লেষ্মা মুখের মধ্যে এসে এসে পড়ে, যেগুলো মাথায় জমেছিল। তাহলে প্রিয় দর্শক, আপনারা আমার এই ভামরি প্রাণায়ামটা করুন, আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন আশা করি। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। নমস্কার।